আসসালামু আলাইকুম দর্শক, আশা করি সবাই ভালো আছেন। টাইটেল থাম্বনেল দেখে আপনারা বুঝে গিয়েছেন আজকের ব্লগটি কি নিয়ে। হ্যাঁ, আজকে চলে আসলাম হচ্ছে একটি পার্লারে, যেখানে কিনা হাইড্রাফেশিয়াল করিয়েছি, হেয়ার কাট দিয়েছি, সেটা আজকে আপনাদের সাথে শেয়ার করব, কত টাকা লেগেছে এবং এখানে কি কি সার্ভিস আছে সবকিছু জানানোর চেষ্টা করব। তো যারা আমাদের এই চ্যানেলে নতুন দর্শক রয়েছেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করে দেন এবং ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত ওয়াচ করুন, তাহলেই জানতে পারবেন সবকিছু। আসসালামু আলাইকুম দর্শক, আশা করি সবাই ভালো আছেন। দুই বন্ধু মিলে আজকে চলে আসলাম হচ্ছে যমুনা ফিউচার পার্কে, আর এখন যাব হচ্ছে হেডশটে। তো সেখানে কেন যাচ্ছি, আমাদের চুলের অবস্থা কিন্তু অনেক খারাপ, মানে আমার থেকে বেশি খারাপ হচ্ছে আমার বন্ধু। আচ্ছা আচ্ছা, তো দুইজনই হচ্ছে বড় হয়ে গেছে, ফেশিয়াল করব, রাইট? হ্যাঁ, ফেশিয়াল করব, দেন হচ্ছে আর কি করবা, চুল কাটবো, চুল কাটবা, হেয়ার কাট করার মধ্যে কিন্তু এখন সবচেয়ে ভালো সেলুন বলতে আমরা হেডশট কি জানি। হ্যাঁ সেটাই, বিকজ হচ্ছে কি ওরা খুব ভালো কাটে, এক্সপেরিয়েন্স। এই যে বিলিং এ চলো, আমরা যাই লিফট, মেবি এদিক দিয়ে না, চলো। আচ্ছা, এই যে অর চুলের অবস্থা একটু দেখেন, খুবই জরুরি, খুবই জরুরি, পুরো এবার জি আপনার ভিডিও দেখেন, ও ভিডিও দেখেন, থ্যাংক ইউ সো মাচ ভাই জি, ভাই সব সময় দেখি আপনি, সব সময় দেখেন, ওকে ঠিক আছে, ধন্যবাদ। হ্যাঁ হ্যাঁ, চুল কাটবো তো এই জন্য, ঠিক আছে ভাই। হ্যাঁ ওকে, আসসালামু আলাইকুম। তো ভিতরে যাচ্ছি, তো একজন সাবস্ক্রাইবারের সাথে দেখা হয়ে গেল আর কি। তো বন্ধু, কতক্ষণ লাগছে এখানে আসতে তোমার? এখানে তো আসলে আমি তো বাইক নিয়ে আসছি, তো আমার এক ঘন্টা লাগলো আর কি মিরপুর থেকে। এক ঘন্টা লাগছে, লিফট কোথায়? লিফট তো খুঁজে পাচ্ছি না, রাস্তা জ্যাম ছিল ভাই। লিফটটা কোথায় বলতে পারেন? হেডশট এদিক দিয়ে, এদিক দিয়ে, এই যে এদিক দিয়ে। লিফট লাগবে না, আমরা মনে সিঁড়ি দিয়ে উঠে যেতে পারবো। হ্যাঁ হ্যাঁ, সিঁড়ি দিয়ে উঠে যাই আমরা। আচ্ছা কাচ্চি ভাইয়ের, আচ্ছা আমরা এক কাজ করি, কাচ্চি ভাইয়ের দোতলায় এক কাজ করি আমরা, আর তিন তলায় হচ্ছে গিয়ে চুলটা কেটে দেন হচ্ছে, আমরা এখান থেকে খেয়ে যাই নাকি? হ্যাঁ ওইটাই, দুপুরে লাঞ্চটা করে যেতে পারি আর কি। আচ্ছা হেডশট, এই যে অলরেডি চলে আসলাম হেডশটে, হেডশট। হ্যাঁ এই যে হেডশট অলরেডি, ওকে এটা এই যে চুল ব্র্যান্ডিং। আমার যেহেতু সিরিয়াল চলে আসছে, তার জন্য আমি চুল কাটানোর জন্য বসে গেলাম। আমার যেহেতু মিডিয়াম হেয়ার, তো তার জন্য আমি তাকেই সিলেক্ট করেছি, সে ছোট চুলগুলো ভালো করে কাটতে পারে। তো আমার বন্ধুর যেহেতু চুলগুলো বড়, তো তার চুল আরেকজন কাটতেছে আর কি। চুল কাটানোর সময় আমরা একটা জিনিস ভুল করে থাকি, সেটা হচ্ছে গুগল থেকে একটা পিক নামিয়ে দেন, নরসুন্দর ভাইদেরকে বলি ভাই এইভাবে কেটে দিন। আসলে একজনকে যে কাটটা মানিয়েছে, এটা কিন্তু আপনাকে নাও মানাতে পারে। সো তার জন্য যে কোনো কাট দেওয়ার আগে ভেবে চিনতে দিবেন। চুল কাটা শুরু করার আগে নরসুন্দর ভাই আমাকে জিজ্ঞাসা করলো কোন কাটটি আপনাকে দেবো, আমি বলেছি ফেসের সাথে যে কাটটি যাবে সেটি আপনি দিয়ে দিন। তো ভাইয়া ওইভাবেই কাটতেছে, আর আমার বন্ধু যখন শ্যুট করতেছে তখন কিন্তু অনেক দুষ্টামি করতেছিল, আমার সামনে থেকে শট নিচ্ছে, ব্যাকসাইড থেকে নিচ্ছে, ওর যেভাবে মন চাচ্ছে সেভাবে কিন্তু নিচ্ছে। তো দর্শক, আমি একটা কথাই বলবো, তাদের যে পরিবেশটা আছে এটা কিন্তু আসলেই মনোমুগ্ধকর। আমরা যখন একটা সেলুনে বসে চুল কাটি, সেখানকার পরিবেশটা যদি ভালো হয় তাহলে কিন্তু এমনিতেই মনটা ফ্রেশ হয়ে যায়। তার উপর আপনার মনের মতো যদি একটা কাটিং চুলে দিয়ে দিতে পারে নরসুন্দর ভাইয়েরা, তাহলে তো কোনো কথাই হয় না। সো আমার চুল কাটা কিন্তু মোটামুটি প্রায় শেষ পর্যায়ে চলে আসছে, এখন মূলত চুলটা সেটিং করবে, পানি দিচ্ছে। নরসুন্দর ভাইটি আমাকে জিজ্ঞাসা করেছে ভাই উপরে কি বড় রাখবো চুল, আমি বলেছি হ্যাঁ অবশ্যই চুলটি বড় রাখবেন। তবে মজার বিষয় হচ্ছে আমি প্রতি সপ্তাহে চুল কেটে থাকি, মাসে কমপক্ষে 3 থেকে 4 বার চুল কেটে থাকি, যাতে আমার লুকটা সবসময় ফ্রেশ থাকে। এর জন্য তো তার জন্য আমি মোটামুটি সবসময় চুল মিডিয়াম সাইজ রাখার চেষ্টা করি। তো আলহামদুলিল্লাহ আমার চুল কাটা মোটামুটি প্রায় 98% শেষ হয়ে গেছে। তো ভাই চুলটাকে সেট করতেছে, চুল সেট করে আসলে কোনো লাভ হবে না, কারণ আমি একটু পরে চুলটা আবার ওয়াশ করে ফেলবো, তারপরও ভাইয়া করে দিচ্ছে। তো চুল কাটা যেহেতু শেষ, তার জন্য আমি বিয়ার্ড কাট করতেছি, আমি সবসময় উপরে সেটে একটু ক্লিন রাখার চেষ্টা করি।
এখন চুলটা ওয়াশ করতেছি ভাইয়া সুন্দর করে ওয়াশ করে দিচ্ছে ও হচ্ছে আমার ছোট ভাই আমি মাঝে মাঝে যখন হেডশট সেলুনে আসি তো সব সময় মূলত ও আমার চুলগুলো ওয়াশ করে দেয় হেডশট সেলুনে এখানে আসার মূল কারণ হচ্ছে চুল কাটানোর জন্য বাট এখানে এসে যেটা জানতে পারলাম এখানে নাকি ফেশিয়ালের উপরে চলতেছে বিশাল ডিসকাউন্ট সো তার জন্য আজকে একটা ভাবছি প্রিমিয়াম একটা ফেশিয়াল নিব যেটা হচ্ছে হাইড্রাফেশিয়াল হেয়ার ওয়াশ করা ডান এখন হেয়ার ড্রায়ার দিয়ে চুলটা শুকানো হচ্ছে অলমোস্ট আমার চুল কাটা শেষ এটা হচ্ছে আমার ফাইনাল লুক চুল কাটা যেহেতু শেষ তার জন্য এখন ফেশিয়াল নিব আমি বলেছি আমি আগে ফেশিয়ালটা করিয়ে ফেলি আমার বন্ধু সোহাগ বলতেছে না আগে আমি করি তারপরে তুই কর কারণ আজকে যেহেতু আমাদের সাথে ক্যামেরা মেন নেই আমি ওর ভিডিও করতেছি ও আমার ভিডিওটা শ্যুট করে দিচ্ছে এখন আসি মেইন কথায় আমি যে হাইড্রাফেশিয়ালটি নিচ্ছি আসলে এটা কেন নিচ্ছি ত্বকের যত্নে এই হাইড্রাফেশিয়ালটি এখন বেশ জনপ্রিয় তার জন্য ছেলে মেয়ে উভয় কিন্তু এই হাইড্রাফেশিয়ালটি নেয় আর এই ফেশিয়ালটি করতে কমপক্ষে দেড় থেকে দুই ঘন্টার মতো লাগে চাইলে কিন্তু আরও বেশি সময় নিয়ে করা যায় বাট বেশি সময় নিয়ে ম্যাক্সিমাম সেলুনগুলোতেই এই ধরনের ফেশিয়ালগুলো করে না কারণ একটা মানুষের পিছনে যদি তারা তিন থেকে চার ঘন্টা সময় দেয় তাহলে কিন্তু তাদের বিজনেসের বারোটা বেজে যাবে তারপরও হেডশট সেলুন কিন্তু খুব সময় নিয়ে ধৈর্য সহকারে কিন্তু খুব ভালো করে আমার এই ফেশিয়ালটি করিয়ে দিয়েছে হাইড্রাফেশিয়ালটি ছেলে মেয়ে সকলের করানো উচিত কেননা এই ফেশিয়ালটি করলে ত্বকের ভিতর থেকে ময়লাটি বের হয়ে যাবে এবং ন্যাচারালি কিন্তু আপনার স্কিনটা গ্লোয়িং হবে আমরা অনেকেই জানি যাদের অয়েলি স্কিন তাদের মুখে কিন্তু অনেক ব্রন হয় তার জন্য কিন্তু সবসময় ফ্রেশ থাকা জরুরি আমার মতে তো যারা এই হাইড্রাফেশিয়ালটি নেবে এর ফলে মুখের যে মৃত কোষগুলো আছে এগুলো কিন্তু দূর হবে এছাড়াও কিন্তু পোড়াগুলি পরিষ্কার করে এবং বিভিন্ন ধরনের হাইড্রেটিং পুষ্টিকর উপাদান ত্বকে প্রবেশ করায় হাইড্রাফেশিয়াল ব্রণ কমাতেও কিন্তু সাহায্য করে তো মজার বিষয় হচ্ছে আমি যখন শুয়েছিলাম তখন কিন্তু আমি বুঝতে পারিনি আমার মুখে কি কি দিচ্ছিল যখন আমি বাসায় আসলাম এবং আমার এডিটর ভিডিওটি এডিট করতেছিল যখন আমার ভয়েস ওভার দিতে হচ্ছিল তখনই মূলত আমি দেখেছি তারা কিন্তু অনেক কিছু অ্যাপ্লাই করেছে আমার ফেসের উপরে যাতে করে আমার ফেসটি ভালো করে ডিপ ক্লিন হয়ে যায় তো দর্শক এখানে অনেক ক্রিম ইউজ করা হয়েছে আর এই ফেশিয়ালটি করলে সাথে সাথে যে আপনার ফেসটা গ্লোয়িং হবে বিষয়টা এরকম না হালকা পাতলা হতে পারে তবে হাইড্রাফেশিয়াল নেওয়ার তিন থেকে চার দিন পর আমার মতে আপনি একটা ভালো মোটামুটি রেজাল্ট পাবেন বুঝতে পারবেন যে আপনার ফেসটা আগের থেকে ডিপ ক্লিন হয়েছে যেই ছোট ভাইটি আমার ফেশিয়াল করিয়ে দিয়েছিল ও কিন্তু খুব আন্তরিক ছিল যার ফলে আমি এখানে এক ঘন্টা তিরিশ থেকে চল্লিশ মিনিট ছিলাম আমার সময় কিন্তু খুব ভালো করে কেটে গিয়েছিল হেডশট সেলুনে কিন্তু বিভিন্ন ধরনের অফার বা বিভিন্ন ধরনের প্যাকেজ রয়েছে আপনারা কিন্তু চাইলে তাদের সেই প্যাকেজগুলো নিতে পারেন আর আমি যেই ফেশিয়ালটি নিয়েছি এটার মূল্য ছিল মেবি পাঁচ হাজার টাকা তারা আমার থেকে রেখেছে হয়তো বা চার হাজার টাকার মতো আর চুল কাটা যা আসে তাই রেখেছে দর্শক কথা বলতে বলতে ভিডিওর প্রায় শেষ পর্যায়ে চলে আসছি আমাদের এই চ্যানেলে যারা নতুন দর্শক রয়েছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করে দেবেন এবং পরবর্তীতে কী ধরনের ব্লগ দেখতে চান সেটাও কিন্তু কমেন্ট করতে পারেন তাহলে কিন্তু আমরা চেষ্টা করবো সেই ধরনের ব্লগগুলো আপনাদের মাঝে তুলে ধরার জন্য আর হেডশট সেলুনের একটা ফেসবুক পেজ আছে হেডশট সেলুন লাইফস্টাইল এই নামে মেবি তো অবশ্যই তাদের পেজটা ঘুরে আসবেন এবং তাদের যে বিভিন্ন ধরনের প্যাকেজগুলো আছে সেগুলো সম্পর্কে আপনারা বিস্তারিত আরও ভালো করে তথ্য জানতে পারবেন তো দর্শক আমাদের আজকের ব্লগটি ছিল এই পর্যন্তই দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ